এই আমরা দেখাবো, দেখেন এটা কি চিনতে পারেন কেউ? এটা হলো একটা জাস্ট স্পিকারের কয়েল। তো এই কয়েলটা পুড়ে গেছে, তো এটা পুড়ে যাওয়ার কারণে আমরা এখন এটারে চেঞ্জ করে এটা কিভাবে লাগাবো। তো এটা নতুন অবস্থায় কিন্তু এরকমটা থাকে। তো এখানে একটা টোপ দেওয়া থাকে, টোপটা জাস্ট কাটে নিতে হবে ব্লেড থেকে। তো আমরা ব্লেড থেকে সুন্দর করে কাটছি, এটা দেখেন। তারপরে আমরা এটার মাপ নিব, এটা 4 ইঞ্চি কয়েল, এটা 4 ইঞ্চি কয়েল। তো এটা 4 ইঞ্চি স্পিকার, 4 ইঞ্চি স্পিকারের কয়েল 4 ইঞ্চি লাগাইতে হবে। তো এটা আমাদের পাশে থেকে তারপর দিয়ে খুলতে হবে। তারপর খোলার পরে তো এটা নতুন, যেটা এটার মাপ এটা একুরেট দিয়ে, তারপরে এখানে প্লাস মাইনাস গাম দিয়ে তারপরে কিন্তু এটা ফিটিং করতে হবে। ফিটিং করার পরে দুদিন পরে কিন্তু গাম শুকানো, দুদিন লাগে টাইম। তো দুদিন পরে আপনি চেক করতে পারবেন, বাস যদি গাম ভালো করে শুকায় তারপরে আপনি 12 ঘন্টা পরও কিন্তু চেক করতে পারবেন। খুবই কষ্টজনক, আমাদের কাস্টমারেরা আমাদের এই স্পিকারটা কিন্তু এসিতে দিয়ে কিন্তু এটা পুড়ে ফেলাইছে, তারপরে তারা ভুল স্বীকার করছে। কিন্তু দেখেন গাইস কীভাবে পড়ছে, এরা এখানে এসির কারেন্ট দিয়ে, তারপরে এটা পাবে ডিসি, কিন্তু এটা দেওয়া হয়েছে এসি, এসি দেওয়ার কারণে এটা পুড়ে গেছে। এখন আমি এটা চেঞ্জ করব। আশা করি আপনারা এতক্ষণ ভিডিওটা দেখতে পারবেন না, যার কারণে আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে কয়েল কীভাবে ঠিক করে, কয়েলের কীভাবে কাজ করে, কয়েল স্পিকার কাইটে গেলে পুরনো রিপ্লে কীভাবে করা হয়। তো আমরা এই রিপ্লের ভিডিওটা দেখাবো যে কীভাবে আপনারা করতে পারবেন, ভিডিও দেখলে আপনারা নিজেরাই কাজ করতে পারবেন যে কীভাবে এগুলো কাজ করা হয়। আমি এই নেক্সটের ভিডিওটাতে এগুলো দেখাবো। তো আমি এখন কীভাবে এটা আপনারা খুলবেন তো আমি সেগুলো দেখাবো। তো এরকম একটা তাতাল নেবেন, ঠিক আছে? তাতাল নেওয়ার পরে এটার কোন জায়গায় কানেক্ট, আগে কানেক্ট ওখান থেকে কাজ করবেন। কাজ করলে দেখেন এগুলো গাম, এগুলো কিন্তু উইটা দিতে আছে। তো তার আগে আপনি এখানে একটা চিহ্ন দেবেন, চিহ্ন দিলে দেখা যেতেছে আপনি ওই চিহ্নকে অনুযায়ী আপনি কাজটা করতে পারবেন। তো এরকমটা দেখেন, এই যে আমি করতেছি তাতাল থেকে এগুলো খুলে নিতে হবে, তারপরে ওইটা সেট করতে হবে। এই যে দেখেন গাইস, খুবই কষ্টজনক কাম, খুবই শৌখিন কাম। তো এগুলোড হবে, এগুলোড হতে হবে, নাহলে স্পিকারটা ঠিক মতন বাজবে না। গাইস দেখেন, তো আমি এভাবে দেখাইতেছি, তো ওরকমটাভাবে খুলতে হবে। এই যে দেখেন, এই যে বক্সগুলো, এই যে বড় বড় বক্সটা আমরা এই পাশেটা খুলছি, এই যে দেখাইতেছি। তো আমাদের এখানে সব ধরনের বক্স আছে, 15, 16, 18 মনিটর সব ধরনের বক্স কিন্তু আমাদের দোকানে আছে। তো আমরা এই কাজের ভিডিওটার জন্য ভিডিওটা করতেছি। অনেক ভাই ব্রাদার আছেন যারা মনে করেন স্পিকার কাইটে গেছেন, খুবই বিপদে আছেন, কি করবেন না করবেন এটা নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকেন। না, কোনোই ভয় নাই, আপনি চাইলে নিজেই করতে পারবেন এটা। মাইনাস প্লাস গাম আপনি কিনে নিয়ে আসবেন। তো কিনে নিয়ে আসার পরে তারপরে আপনি এরকম একটা কয়েল কিনে আনবেন, এই যে দেখেন কয়েলটা, এরকম একটা কয়েল কিনে আনবেন, তারপরে আপনি নিজে কাজ করতে পারবেন। আর আমি প্লাস মাইনাস গামটা হয়তো আপনারা নাও চিনতে পারেন, আমি আপনাদের দেখাইতেছি। তো প্লাস মাইনাস গামটা কীরকমটা হতে পারে, তো আশা করি আপনারা যদি দোকানে যেয়ে চান তাহলেও দোকানদারে দিবে যে মাইনাস প্লাস আমাদের গাম দেন, আমরা স্পিকারে লাগাবো। তো স্পিকারের মাইনাস প্লাস গামটাই কিন্তু আলাদা থাকে। দর্শক, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দিন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। দর্শক, আমাদের ভিডিওটা এ পর্যন্ত। তো আমরা আবারও ভিডিওটা দেখাবো, যখন আমরা কয়েলটা লাগাবো তখন আমরা ভিডিওটা দেখাবো যে কীভাবে কয়েলটা সেট করি, আমরা কীভাবে কয়েলটা তৈরি মানে তুলতেছি গামগুলো। তো আমরা এই ভিডিওটা দেখাইতেছি যে কীভাবে এই গামগুলো উঠাইতে হয়। তো একটা তাতালের মাধ্যম থেকে আমরা এগুলো উঠাই, জাস্ট এটা একটা গাম, তো তো এটা গরম পাইলে গামটা সরে যায়। তো এরকমটা করে আমরা স্পিকারের গামটা খুলে ফেলাইতেছি। এই যে দর্শক দেখেন, কথা বল না বেশ,
এগুলো খুবই শৌখিন কাজ, আবার খুবই কষ্টের কাজ, খুবই নিখুঁতভাবে কাজগুলো করতে হবে, তাড়াহুড়া করলে চলবে না, খুবই শৌখিন কাজ। এই যে দেখেন গাইস আমরা করতেছি, তো এগুলো যদি কেউ নাই পারেন তাইলে কিন্তু কোনো মেকারের কাছে নিয়ে যাবেন, শুধু শুধু নষ্ট করবেন না স্পিকারটারে। যদি কেউ না পারেন তো কারোর হেল্প নেবেন বা ইউটিউবের থেকে হেল্প নেবেন। আপনি এরকম ইউটিউবে অনেক ভিডিও পাবেন যারা আপনাদের শিখাই দেবে, হয়তো আমি ছোটোখাটো একটা মানুষ তো আমি আর কী শিখাইতে পারবো, আমি তো জানি কম, তো এই জন্য যতটুকু জানি অতটুকুই বলতেছি। গ্যাস আপনারা চেষ্টা করলে মেকার ছাড়া নিজেরাই তৈরি করতে পারবেন, কিন্তু ভিতর থেকে একটা টিস্যু পেপার দিয়ে দিতে হবে, কেননা ময়লাটা যাতে ভিতরে না আসে। তো এরকম টিস্যু পেপার কিন্তু ভিতরে আপনারা অবশ্যই দিয়ে দেবেন, যাতে আপনার যে ময়লাটা উঠাবেন সেটা ভিতরে না যায়। তো এরকম টিস্যু পেপার দিয়ে দেবেন খুবই সুন্দর করে, তারপর একটা কাগজ দিয়ে দিবেন যাতে টিস্যুটা সাপোর্ট থাকে। তো ভালো একটা হাড়ের কাগজ দিতে হবে যেটা শক্ত থাকে, এরকম একটা কাগজ আমাদের দরকার, আর একটা মোটা কাগজ এরকমটা দিয়ে দিতে হবে, যাতে যাতে ঘুরা গাড়ি ময়লা ছয়লা এগুলা ভিতরে না ঢুকতে প্রবেশ না করতে পারে। এই এখন সুন্দর করে এটা কাজ করতে হবে, এটা চারকোনাটা গামটা খুলে ফেলতে হবে। তো গাইস আমি যে কাজটা করতেছি আপনারা ফলো করেন, আমি তাড়াহুড়ার ভিডিও করতেছি না, আমি রিয়েল ভিডিও করতেছি, যেটা আপনারা দেখলে সরকারই বুঝবেন। অনেকে ভিডিওতে এডিটিং করে কিন্তু আমি ভিডিওতে এডিটিং করি না, যাতে কাস্টমারে সব থেকে বুঝতে পারে, যে আমার দর্শকরা আছে গাইডসরা আছে তারা যেন বুঝতে পারে যে আমার ভিডিওটা দেখে যেন তারা শিখতে পারে। তো এরকম চারকোনায় তাকে গামটা সরিয়ে দিতে হবে, তারপর এই যে ঘুড়িগুলো আছে এগুলো বের করে ফেলতে হবে। খেয়াল রাখবেন কখনো যেন তাতালটা হাতে না লাগে, এটা সব থেকে বড় জিনিস, সব থেকে খেয়াল রাখতে হবে। একটা কাজ করতে টাইম লাগে মাত্র এক থেকে দেড় ঘন্টা, কিন্তু আমি এক দেড় ঘন্টা আপনাদের ভিডিওতে দেখাইতে পারবো না, আপনারা দেখবেনও না। তার থেকে ভালো আমি আপনাদের কিছু কাজ খণ্ড খণ্ড করে দেখাইতেছি। তো আমাদের এই ভিডিওটার পরের যে ভিডিওটা দেখবে আপনারা তখনকার দেখবেন যে কয়েল কীভাবে সেট করা হয়। এই যে আমরা গামটা তুলতেছি খুবই নিখুঁতভাবে, এরকম করে সরাই করে তারপরে গামটা তুলতে হবে, একবারে চাপ দিলে ভেঙে যাবে, তো কয়েলটার পুরো বডিটা নষ্ট হয়ে যাবে। নিলে তো এটার ভিতরে সেপারেটার থাকে, সেপারেটারটা নষ্ট হয়ে যেতে পারে, তাড়াহুড়ো করবেন না, ভিতরে যে সেপারেটার থাকে ওটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো স্পাইটারটাও নষ্ট হয়ে যেতে পারে, ভিতরে একটা স্পাইটার থাকে সেটাকে ও স্প্রিং করে, আপনি কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে আপনার স্পিকারের কয়েলটা কয় ইঞ্চি, আপনি সেই অনুযায়ী কয়েল কিনে আনবেন। আমারটা 4 ইঞ্চি, তো এখানেও এটাও নিয়ে আসছি 4 ইঞ্চি। কয়েলের গেট আপ দেখবেন, কয়েলের সৌন্দর্য দেখবেন, কয়েল কোন কয়েলটা ভালো এটা আপনারা দোকানদারের কাছে বলবেন, কিন্তু আমি বলবো না ভিডিওর মাধ্যমে যে কোন কয়েলটা ভালো, হয়তো কোনো দোকানদার তাহলে রাগ হইতে পারে। তো আপনারা দোকানদারের কাছে একটা বেশি দামের কয়েল চাইলে আপনারা বেশি দামের কয়েলটাই দিবে আশা করি। তো বিভিন্ন ক্ষেত্রে কয়েল আছে, তো আপনারা এটা দোকানদারের কাছ থেকে কিনে আনবেন, সবসময় ভালোটা কেনার চেষ্টা করবেন, 2 টাকা বেশি গেলেও জিনিসটা ভালো হবে। 2 টাকা বেশি দিলে কোনো দোকানদারই খারাপ মাল দেয় না, সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করে। তো আমি এক সাইড প্রায় খুলে আসছি,
তো আমাদের কাজটা শেষ করতে অনেক টাইম লেগে যায়, তো যার কারণে আপনাদের সব দেখাবো না, আমাদের ভিডিও এখনই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়েন, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন। আমি ছোটখাটো একটা মেকার, তো নিজেই কাজগুলো করি, আবার নিজেই ব্যবসা করি, আবার নিজের একটা চ্যানেল আছে। এই যে গাছ দেখেন, এখানে এক পাশটা কিন্তু ফাঁক হয়ে গেছে, দেখছেন এখান থেকে গাম কিন্তু সরে গেছে, তো এক পাশটা মাত্র হয়েছে, তো এখনও অনেক কাজটা কিন্তু বাকি আছে আমার, তো অনেক টাইম সময় লাগে আমার, যার কারণে আমি আপনাদের পুরো ভিডিওটা দেখাতে পারবো না। তো আপনারা যদি ভালো লাগে তো কীভাবে কাজগুলো করতে হয়, কত কষ্ট করে করতে হয় এগুলো দেখেন। কষ্ট ছাড়া কিন্তু কখনো কোনো জিনিস হয় না, কষ্ট কিন্তু ঠিকই করতে হয়, নাহলে সফল হওয়া যায় না, কষ্ট করলে কিন্তু তারপরে সফলটা পাওয়া যায়। গাইজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়েন।